हेलो सबाई के वेलकम बैक हमार चैने आज के फोन एक हाथे धरी नहीं धरे शूट करब ना कारण आज के अनेक किछु हाथ नाड़िए नाड़िए बलार आछे तार बेशी तो आमी पारब ना। आमी भीषण माने प्रचंड भय पे गेछि चोखेर जल अभिशाप सब किछुते जदिओ सेटा शुधुमात्र सीमादी और बनिदिर जोन्नोई प्रयोज्य होयेछे কিন্তু রিপোর্ট যারা করেছে তাদেরকেও তো করছে আর সীমাদি কিন্তু আমাকে বা অন্য কাউকে রিপোর্ট করার জন্য প্রথমে বলেছে তারপর তার কথা শুনে করছি সেটা একদম নয় কারণ আমাদেরও বুদ্ধি আছে আমরাও জানি কোনটাকে সাপোর্ট করা দরকার কোনটাকে রিপোর্ট করা দরকার তাই না। আচ্ছা 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 আমরা একটা না কম্পিটিশন নিয়ে আসব কে কত ভালো খুলে দেখাতে পারো খুলে দেখাতে পারো মাইন্ডেড মানে নোংরা ভাবে বসে মানে সঞ্জয় দা যেভাবে ইউটিউবের ওই লাস্ট কালকের যে ভিডিওটা বানিয়েছিল না জাস্ট ওরকম নিহাত আমি মেয়ে বলে আমি করে উঠতে পাচ্ছি না। কি বলতো নারীদের লজ্জা ভূষণ এটা কথাতেই আছে নারীর লজ্জা হচ্ছে ভূষণ মানে লজ্জাটা নারীর মধ্যে থাকতেই হবে না থাকলে চলবে না। নির্লজ্জ বেহায়া কানকাটা মেয়ে ছেলে এই কথাটা মানে বলা হয় যখন কেউ ভুল বা খারাপ কিছু করে নির্লজ্জর মতো কাজ করে দিস ইজ দ্য রিজন তোমাদের নির্লজ্জ বলা হচ্ছে বেহায়া বলা হচ্ছে নোংরা মেয়ে ছেলে বলা হচ্ছে। তোমার মানে আমি কেয়াদিকে বলছি আজকে মৌমিতা বসাককে একদমই নয় কারণ মৌমিতা বসাকের মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও কি লজিক আছে জানি না সে কেয়াদিকে ফলো করছে ওয়াচ করছে ওকে কপি করে নামাচ্ছে তাই আমার মৌমিতা বসাককে নিয়ে একদমই আজকের কথাটা নয়। হ্যাঁ কেয়াদি তোমার ইটিং শোটা অনলি ইটিং শো যখন করতে ভদ্রভাবে তখন অত হয়তো ভিউয়ার্স হতো না কারুরই হয় না প্রথম প্রথম কারুর চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করে না তো ইটস ওকে কিছুদিন ওয়েট করতে আরও অনেক ওয়ে ছিল সেগুলো করতে হুট করে দুম করে তোমার শরীর দেখাতে চলে এলে আরে বাবা তোমার শরীর দেখে যদি অত ভিউ হয় আমাদের মতো বা তুমি সীমাদের মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললে যে সে নাকি মেয়েকে মানে ব্যবসায় নামাচ্ছে ক্লিভেজ দেখা আর ইচ্ছে করে দেখানো দুটো ডিফারেন্ট ব্যাপার কেউ ইচ্ছে করে ক্লিভেজ দেখাচ্ছে আর কারুর ড্রেসের কাটিংটাই যেটা সেখানে দেখা যাচ্ছে। আমি খুব ওপেন বলছি কথাটা কারণ অনেক দাদারা আছেন কেউ কিছু মনে করবেন না কেউ ইচ্ছে করে ক্লিভেজ দেখাচ্ছে কেউ ইচ্ছে করে পা দেখাচ্ছে কেউ ইচ্ছে করে হাত ফাত তুলে স্লিপলেস পড়েছে সে তার মানে কি বলবো বগল দেখাচ্ছে বা পুরো বাংলা ভাষাই বলছি বগল দেখাচ্ছে বুকের খাস দেখাচ্ছে পিঠ দেখাচ্ছে কোমর দেখাচ্ছে সেগুলো তোমরা ইচ্ছে করে করছো। শাড়ি পরেও কি অনেকে ভিডিও বানায় না কই তাদের তো ওরকম কিছু দেখা যায় না নাইটি পরে কি কেউ বানায় না প্রচুর ব্লগার আছে যারা নাইটি পরে রোজ করছে কই তাদের তো কিছু দেখা যাচ্ছে না। আমিও পরে রয়েছি একটা শর্ট ড্রেস এই যে আমিও একটা শর্ট ড্রেস পরেছি বাড়িতে আমি এটাই এরকমই পরে থাকি কই আমি তো মানে তোমাকে তো নাইটিটা তুলে বসে দেখাতে হবে আমাকে সেটাও নয় নর্মালি এটা আমার হাঁটু পর্যন্ত কই আমি তো দেখাচ্ছি না কই আমি তো কিছু মানে জোর করে কাউকে দেখাচ্ছি না এবার আমি উঠতে গিয়ে যদি আমার হাঁটুটা দেখা যায় সেটাকে দেখা যাচ্ছে কারণ আমি শর্ট ড্রেস পরেছি দিস ইজ দ্য রিজন আমার ছোট পাটা দেখা যাচ্ছে আমি জোর করে তুলে সেটাকে ছোট করে আরও নোংরাভাবে এইভাবে বসে অলওয়েজ আমরা সবাই নিচে খেতে বসলে বাবু হয়ে বসি বাচ্চাদেরও শেখায় বাবু হয়ে তোমরা খেতে বসো কে পাটাকে এরকম করে অলওয়েজ দুটো পা এই থাকে অলওয়েজ কার হয় আমি শুনতে চাই কোন মহিলা সবসময় এইভাবে বসে থাকে অ্যাটলিস্ট আমরা যখন ভিডিও শ্যুট করি তখন তো আমরা আরও বেশি মাথায় রাখি যে এটা দশজন দেখবে অ্যাটলিস্ট নিজেকে সুন্দরভাবে বসে করি আমরাও দেখাতে পারি আমরাও দেখানোর মতো জামা কাপড় পরি সবাই পরে সবাই সেটা তুমি বনিদিকে নিয়ে বললে সেও পরে কিন্তু মেন্টালিটি এটা হচ্ছে মেন্টালিটি তোমাদের মেন্টালিটি তোমরা ওইভাবে চ্যানেলটাকে গ্রো করবে এবং আমাদের মেন্টালিটি যে না আমরা করব না এটা শিক্ষা ছোট থেকে যেই শিক্ষাটা মানুষ পায় সেইভাবে তুমি কি মনে করছো তুমি একাই প্রবলেমে আছো তাও তো তোমার হাজবেন্ডের একটা মানে মারা গেছে মারা যাওয়ার পর একটা ইনিশিয়ালি একটা
টাকা পেয়েছো ইন ফিউচার তোমার পেনশনও শুরু হবে, আর পেনশন শুরু হওয়ার আগে কি দৌড়ঝাঁপ করতে হয় সেটা আমরা সবাই জানি। বয়স্ক মা বাবাকে নিয়ে থাকো, তার শরীর খারাপ, তার জন্য তোমাকে ছুটতে হচ্ছে সেটাও জানি, কিন্তু তার জন্য যেটুকু টাইম পাচ্ছ সেইটুকু টাইম তুমি এগুলো না করে তোমার যে হাজবেন্ডের পেনশনের জন্য, জাস্ট আমি বলছি, জানি তুমি করবে না বা তোমরা করতে ইন্টারেস্টেডও নই, আমি তোমরা বলবো না, আমি তোমাকেই বলবো, আজকে কেয়াদিকেই আমি শুধুমাত্র বলবো, অনলি কেয়াদিকে। আমি আগে কোনো দিন কেয়াদির জন্য আমি কোনো ভিডিও বানাইনি, কারণ আমার মনে হয়নি দরকার আছে, ইন্টারেস্টেড ছিলাম না। আজকে খারাপ লেগেছে কারণ সীমাদিকে নিয়ে যাচ্ছেটাই বলেছে এবং সীমাদি আমাকে খুব সাপোর্ট করেছে, সাপোর্ট করেছে বলেই বলছি না, নট অনলি সাপোর্ট করেছে বলেই কিন্তু আমি বলছি না বা ভিডিওটা আমি বানাচ্ছি না, কারণ সীমাদি কিছু ভুল কথা বলেনি, সীমাদির কথা শুনে কেউ সবাই রিপোর্ট করছে এটা নয়, আমি সীমাদি বলেছে তো এই রিসেন্ট ভিডিওতে, আমি তো কবে থেকে রিপোর্ট করছি, আমি নই, আমার মতো অনেকে, আর রিপোর্ট করছে সেটা জানতে তোমাকে 10টা লোক তোমাকে এসে বলছে ইনস্টাতে, তোমার ক্লোজরা, এটা কি করে হয় গুরু, তোমার কোনো মেসেজ আসছে না যে তোমাকে রিপোর্ট করছে এরা, তোমার তো ওগুলো মেসেজে আসার কথা, যদি আমি ভুল হই আমাকে বাবা বলে দিও কেউ যে আমি ভুল বলছি, ইউটিউব থেকেই তো তোমাকে মেসেজ করে দেবে যে এরা 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 তোমাকে ইয়ে করেছে, মেলগুলো চেক করো তাহলেই জানতে পারবে, তার জন্য স্পেশালি মানে কাউকে এসে বলতে হবে না, যদিও তোমার কাছে সেই টাইমটা নেই, অবশ্যই তোমার টাইম নেই, তোমার টাকার সমস্যা, তোমার ফ্যামিলিকে মেনটেন করার সমস্যা, সমস্ত কিছু মেনে নিচ্ছি, তুমি যদি ওই টাইমে ওই ভিডিওগুলো শ্যুট করতে যে দেখো এই রোদে গরমে আমাকে এখন ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে, আমার এতগুলো দিন হয়ে গেছে, এতগুলো দিন হয়ে গেছে আমার পেনশন এখনও শুরু হয়নি, আমি কি করব বলো, দেখতে কতটা সাপোর্ট পেতে, তুমি মৌমিতা বসাককে তোমার দলে টানছো না, মৌমিতা বসাকের এটা রয়েছে, লোকের ইমোশনটা নিয়ে খেলে আজকে ওর এক মাস ইউটিউব করার পরে ওর এক মাসের মধ্যে মনিটাইজেশন হয়েছে যেটা তোমার হয়নি, তাই মৌমিতা বসাককে তোমার দলে টেনো না, এমনিতে তোমাকে টানতে হবে না, ও নিজেই আসবে, আর ও নিজে বুঝেও গেছে, ওর লাস্ট ভিডিওতেও দেখলাম ও যথেষ্ট বলছে যে অনেক কিছু হয়, অনেক এরকম চলতেই থাকে, তো আমি শুধুমাত্র ভালো ভালো ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য, যেটা করছে ওইটুকু তো আমরা ক্লিভেজ দেখে অভ্যস্ত, ওটা মানে পুরনো পুরনো হয়ে গেছে, বহু পুরনো হয়ে গেছে, একটা ভালো কথা বলি, হ্যাঁ এটা প্রথমত ইউটিউব কারুর রাজ্য নয়, কেউ কিনে রাখেনি, কারুর বাবার জায়গা নয়, সবার জায়গা, সবাই করতে পারে, সেরকম সবার মন্তব্যও সবাই রাখতে পারে, তোমার ফোন, তোমার শরীর, তোমার জিনিস, তোমার নেট, তুমি যেমন করতে পারো, আমাদের মুখ, আমাদের ফোন, আমাদের মানে বলার রাইট আছে, সেরকম আমরাও করতে পারি, বলতে পারি, আমাদেরও আঙুল আছে, রিপোর্টটা আমরাও করতে পারি তোমার ভিডিওর সাইডের বাটনে গিয়ে, তাই না, কারণ আমাদেরও আঙুল আছে, কারেক্ট, তোমার যেমন মন, তোমার যেমন শরীর, তুমি যদি সব দেখাতে পারো তাহলে আমরা কেন পারবো না বাবা, এইটুকু কেন দেখাচ্ছ, আরো গ্রো করবে, কি করে পটি করো, কি করে শুশু করো সেগুলোও দেখাও, আমার যে বাচ্চা রয়েছে ব্রাউনি শ্যাডো যাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি, ওও যখন ওরাও যখন বসে না, ওরাও হয়তো ওর সোনা সোনাটাকে ঢেকে বসার চেষ্টা করে, তোমার মতো অল টাইম এইভাবে খুলে এমনি করে বসে না, যেটা তুমি করো অলওয়েজ অলওয়েজ খুলে খালে এমনি করে বসে রয়েছো, টাইট একটা প্যান্ট করে, দেখো আমি কারুর চেহারা নিয়ে কিছু বলবো না, বলবো না, কারণ আমি কাউকে ওই বিচারে আমি আসছি না, যার যেমন শরীর তার তেমন থাকতে পারে, চলো চোখে, আমি আমি হলে আমিও বলতে পারি যে আমি রোগা, তুমি মোটা, আমি এই করি, আমি ওই করি, না আমি করব না, তোমার যা আছে তুমি করছো, তুমি যদি দেখাতে পারো গুরু আমরা কেন বলতে পারবো না বলো, আমাদের যদি খারাপ লাগে আমরা কেন বলতে পারবো না, আমার বাড়িতে আমার দাদার ছেলেরাদের হাতে ফোনটা আমার এখন দিতেই চাপ লাগে, কারণ আমার আমার ফোনে ইউটিউবে সারাক্ষণ তোমাদের এগুলো নোটিফিকেশান আসতেই থাকে, তাতে সাবস্ক্রাইব করি না করি কিছু হোক না হোক, যেহেতু মাঝে মাঝে দেখি সেহেতু আসে, তাহলে সেই বাচ্চাটা যখন খুলে কিছু সার্চ করতে যাওয়ার আগে সে দেখছে বলছে এটা কি, নিহাত সে বাংলা পড়তে পারে না, তাই
তাহলে বাংলায় উপরে লেখাটাও পড়তে পারবে, আর যেগুলো ইংলিশে থাকে সেগুলো তো সে পড়তেই পারে। তাকে এখন বলা হয়েছে না তুমি তোমার নিজের ফোন নাও, তাকেও ফোন দেওয়া হয়েছে। আমার বাড়ির বাচ্চাও অ্যাপেল 6s ইউজ করে, মৌমিতা দি দেখে নাও, দেখে নাও, বাচ্চাটাও জানে কি করে অ্যাপেল ইউজ করতে হয়। আবার তুমি তো জানো না, মূর্খ। আর আমি তো আমার ফোন টোন কিছু শো অফই করি না, কারণ আমি শো অফ করতে ইউটিউবে আসিনি। কি ইউজ করি, কি ফোন ইউজ করি, সেসব তো অনেক দূরের ব্যাপার। ওকে আলাদা ফোন দিয়ে দিয়েছি যে তুই এই ফোনটা ইউজ কর, তুমি তোমার ফোনে ইউটিউব দেখো, তুমি যেগুলো দেখো তুমি এখানে দেখো, আমাদের কারোর ফোন ধরো না। বাধ্য হয়েছি করতে, কারণ এমন ইউটিউব খুললে তোমাদের স্নান করছো, সাবান মাখছো, আরো কোথায় কোথায় সে তো দেখাতে পারবো না, সেগুলো চলে আসছে। বাচ্চাটা তো এই বয়সেই পেকে যাবে। এটা বলা, এটার জন্য রিপোর্ট করা ভুল। তোমার ছেলে তো গুরু বড় হয়ে গেছে, তোমার ছেলেকে তুমি যখন মানুষ করেছো, তোমার মতো কোনো মানুষ ইউটিউবেও আসেনি যে সে ওটা দেখে স্পয়েল হতো সেটা ভাবছো। আর রেপ করার কি বলছো, তোদের বররা দেয় না হ্যানা ত্যানা কি বলেছো, কি তোমার ওই এক ঘন্টার ভিডিওটা, মানে চিন্তা করো আমি কত পেশেন্স নিয়ে পুরোটা দেখেছি, হয়তো অফ করে করে দেখেছি, বাট আমি পুরোটা দেখেছি। অ্যাকচুয়ালি তোমরা বনিদিকে বলছো না পুলিশ, তুমি পুলিশ, তুমি যাও, যাদের রেপ হচ্ছে যাদের এইগুলো হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াও। তোমাদের মতো মেয়েদের জন্য রেপটা হচ্ছে, সরি টু সে, তোমাদের মতো মেয়েদের জন্য রেপটা হচ্ছে দিনের পর দিন, কারণ মানুষ তোমাদের ভিডিও দেখে উত্তেজিত হচ্ছে এবং সেটা গিয়ে পড়ছে কোনো নিরীহ রাস্তায় কোনো পাগল, কোনো কোনো পাগলি, কোনো বাচ্চা মেয়ে, কোনো মানে কি বলবো, মানে যা অবস্থা, হয়তো তোমার ভিডিও দেখে বেরোচ্ছে, বেরিয়ে বাইরে গিয়ে নিজেদের মানে যা হয় কাকা ভাইজিকে করছে, এ ওকে করছে, সে তাকে করছে, বন্ধু বন্ধুকে করছে, রাস্তায় বেরোলো, বেরিয়ে হয়তো কোনো মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ধরে পাড়ার মোড়ে, তোমার ভিডিওটা হয়তো তারা ছেলেগুলো দেখলো, কমেন্ট করলো, তারপর সে পাড়ার মোড় দিয়ে কোনো মেয়ে যাচ্ছে তাকে দেখে নোংরা মানে বক্তব্য করছে, নোংরা কথা বলছে, কারণ তারা তো ভাবছে প্রত্যেকটা মেয়েই তোমাদের মতো, প্রতিটা মেয়েই তোমাদের মতো, তোমার মতো, তোমাদের ক্যাটাগরিটা যেটা সেই সেই লেভেলের, চাইলে সবাই দেখাতে পারে। আমিও হট প্যান্ট পরি, নট অনলি আমি, অনেকেই পরে, সেটাকেও পরে সেটাকে কিভাবে জিনিস ইউজ করতে শিখতে হয়, কি করে জিনিসটা পরে ক্যারি করছো সেটার ওপর ডিপেন্ড করছে সেই জিনিসটাকে, মানে চোখের 10টা লোকের চোখে কেমন লাগছে সেটা ক্যারি করা শেখো। তোমার ড্রেস নিয়ে আমার কিচ্ছু বলার নেই, পড়ছো বেশ করছো, পাটাকে এমনি করেই বসতে হয়, ক্যামেরাটাকে ওখানেই ইয়ে করতে হয়। আরে ভাই অন্য ওয়েব ইয়ে সাইড আছে সেখানে গিয়ে করো, করো সেখানে গিয়ে, কেন ভাই ইউটিউব বলতে পারো, আনসার করো, করবে না তখন তুমি বলবে তোমার মুখ, তোমার ফোন, তোমার শরীর, তোমার নেট, তুমি করছো, তাহলে তুমি যখন করছো গুরু, তাহলে আমার মুখ, আমার ফোন, আমার আঙুল, আমি রিপোর্ট করতেই পারি, এখানে তো তোমার রাগ করার কিছু নেই। তোমার চোখের জল আমাদের জীবনে লাগবে, হ্যাঁ লোককে 10টা অভিশাপ দিয়ে দিলেই ভালো থাকে লোক, লোককে 10টা অভিশাপ, এতদিন তোমার এগেনস্টের ভিডিও আমি এই জন্যই করিনি, কারণ মনে হয়েছে ঠিক আছে করছে, নিজের চ্যানেল গ্রো করছে করুক, দরকার নেই, আমাকে বলা হয়েছিল তাও আমি তোমার দিকে যাইনি। আজকে তুমি লোককে নিয়ে অভিশাপ দিচ্ছ, দিস ইজ দ্য রিজন আমি তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি, খুব দরকার তোমার দেখা, যতজনা দেখছো পারো তো শেয়ার করো। আমি কোনোদিন বলি না আমার কোনো ভিডিও শেয়ার করো, লাইক করো, আমি কোনো সময় বলি না, পারো তো করো, যেন ওর পর্যন্ত যায়, বা ওর যারা শুভাকাঙ্ক্ষী তারা ওর ইনস্টাতে গিয়ে আমার ভিডিওটা দাও। আমি কিছু কি ভুল বলছি? আমার বাড়ির বাচ্চারাও দেখছে, সেরকম অন্য লোকের বাড়িতে তাদের সন্তানরাও দেখবে, দিস ইজ দ্য রিজন তোমাদের বলা হচ্ছে করো না। এটা স্নানের ভিডিও কে করে, কে খেতে বসে পাটাকে এমনি করে করে, ঠিক আছে ট্রোল করছে, হ্যাঁ আমার ভালো লাগে তোমার ওই ট্রোলের ভিডিওগুলো, খাচ্ছ খাও এটা ওটা, ইটস ওকে, ওগুলো ঠিক আছে, চলো আমার মুখ থেকে খাও, কিসি করছো, আমার ঝাল লাগছে, আমার ভীষণ ঝাল লাগছে, ঝাল লাগলে সবাই আমাকে একটা করে কিসি দেবে, কিন্তু সবার থেকে একটা কিসি চাই, ইটস ওকে করো, নো প্রবলেম, অলওয়েজ স্নানের ভিডিও, এগুলো কি
শাড়ি ড্রপিং কোথা থেকে আসছে এগুলো? বাঙালি, একটা বাঙালিদের মানে কি বলবো, মানে বাঙালি বাঙালি মেয়েদের না যেই রূপটা মানায় সেই রূপটার থেকে তোমরা পুরো মানে পুরো বেরিয়ে গেছো, জাস্ট বেরিয়ে গেছো। মানে এখন মাদের নিয়ে যে চিন্তা, আমি বলছি না মা হলেই সে সিঁথিতে সিঁদুর টিপ পরে হাতে শাখা লোহা পলা পরে বসে থাকবে, আমি বলছি না। অনেকজন আছে, অনেক মারা আছে যারা মডার্ন মা, যারা ইয়ে করছে, ভিডিও ব্লগ বানাচ্ছে, নুডল স্ট্র্যাপের তোমার ড্রেস পরছে, শর্ট ড্রেস পরছে, সব কিছু করছে, কই তাদেরকে নিয়ে তো কেউ কিছু বলছে না, কিচ্ছু বলছে না কেউ, কেউ বলছে না, কারণ ক্যারি করছে, কেউ সেটা পরে অনলি মানে কি বলবো ক্লিভেজটাইতেই ফোকাস করছে না, পাটাতেই ফোকাস করছে না, পেছনটাতেই ফোকাস করছে না, বা সেটা পরে নোংরা নাচই করছে না, কারণ ওরা ওটাই পরে, কারণ আমরা ওটাই পরি। তো এখানে আবার মানে ঘুরিয়ে দেখানোর কি আছে, কেন দেখাবো? আজকে আমি যদি কোনো শর্ট কিছু পরি আমি কি ওটাই দেখাবো? কারণ আমি তো অলওয়েজ এটাই পরছি, এখানে দেখানোর কি আছে রে বাবা? নতুন করে কেন দেখাবো, কেন করব? আমি এখন শর্ট একটা জামা পরে বসেছি বলে আমাকে এখন পাটা মানে আমার পাটা আমি এখানে না রেখে ক্যামেরাটাকে একটু নিচু নামিয়ে পাটা একটু দেখালে তাহলে ভিউয়ার্সটা বাড়বে নাকি? আরে তাহলে তো কোনো যোগ্যতাই নেই, কিছুই নেই। ওইভাবে যদি তোমাদের মতন করে যদি আমাদের দেখানোই হয়, দেখাই, তাহলে আমাদের ভিউয়ার্সটা তোমাদের থেকেও ছাপিয়ে যাবে, আর দেখানোর অনেক সুযোগও আছে, কোনো প্রয়োজন বোধ করি না। না আমরা আর তুমি সীমাদির মেয়েকে নিয়ে কেন বলতে যাচ্ছ? তোমার ছেলেকে নিয়ে বলেছে বলে তোমার ছেলে ইনকাম করার মতো যোগ্যতা রাখে, প্রচুর যোগ্যতা রাখে, সেই জন্য লোকে বলেছে তোমার ছেলেকে। তুমি বলেছো তোমার ছেলে বলে তোমার তোমার ভিডিও নিয়ে বলছে, তুমি যদি তোমার ছেলের নামটা না তুলতে তাহলে কেউ বলতো না, কেউ বলতো না। তুমি যদি না বলতে তোমার ছেলের তোমার ভিডিও দেখে এই কথাটা তুমি যদি না বলতে তাহলে কেউ তোমার ছেলের ব্যাপারে বলতো না, কেউ বলতো না। বিশ্বাস করো যেই ছেলে মায়ের নোংরা ভিডিও দেখতে পাচ্ছে, বাথরুমে স্নান করার ভিডিও দেখতে পাচ্ছে, সেই ছেলে মাকে এই নোংরামিগুলো করতে যাতে না হয় তার জন্য হেল্প করতে পারছে না, সেই ছেলে মাকে একটু হেল্প করে দিতে পারছে না যে না মা তুমি এগুলো করো না, আমি তোমাকে সঙ্গ দিচ্ছি, আমি তোমাকে সাপোর্ট করছি, এটা বলতে পারে না। এটা বলেছে বলে তোমার গায়ে লেগে গেল, তুমি সীমাদির মেয়েকে নিয়ে ব্যবসা করছে, ক্লিভেজ দেখাচ্ছে, এক কথা বলে যাচ্ছ, ইচ্ছা করে ক্লিভেজ দেখানো, ইচ্ছা করে শরীর দেখানো, আর জামা কাপড়ের জন্য শরীর দেখা যাচ্ছে সেটা ডিফারেন্ট দুটো জিনিস। ইচ্ছা করে শরীর দেখিয়ে সবাই সব কিছু করতে পারে কিন্তু সবাই নোংরা হয় না। আজকে তুমি দেখাচ্ছ বাড়ি 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 চাই বলছো, তোমাকে যারা মানে জিনিস গিফট করছে এত কিছু করছে একটা বাড়িও দিয়ে দেবে, বাড়িও দিয়ে দেবে, একজন তো হোটেলে গিয়ে গিয়ে জিনিস নিয়ে আসছে, তুমিও পাবে, তুমিও পাবে। আর বনিদির বরের জন্য কি বলেছো যে ওর বর ওকে ছেড়ে গেছে, পার্সোনাল অ্যাটাক করতে চায় না, হ্যানা ত্যানা কথাগুলো যেগুলো বলছো, তোমার বর তোমাকে রেখেছে। তাহলে এবার তোমাকেও বলি, তোমার বর মরেছে সেটা তোমার জন্য না কিসের জন্য সেটা তো কেউ আমরা দেখতে আসছি না, হয়তো মেবি তুমিই মেরে ফেলেছো তোমার বরকে, তুমি যেমন ওকে বলছো ও নাকি ওর মানে কলিকের সাথে কি করেছে, নোংরামি করেছে, কার সাথে শুয়েছে, সেই সবের জন্য ল্যাঙ্গুয়েজ কি তোমাদের, বলতেও রুচি আসে না। অ্যাকচুয়ালি আমি তোমাদের মানে মানে তোমাদের মতো ক্যাটাগরিকে মানে নিয়ে ভিডিও করতেই চাই না, শুধুমাত্র দেখলাম এত নোংরা কথা বললে বলে আমি তোমাকে নিয়ে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম, জাস্ট বাধ্য হলাম। সারাদিনে আমি কোনো ভিডিও দিইনি, কোনো ভিডিও দিইনি, এই একটা ভিডিও আসবে আমার শুধু তোমার ওই এক ঘন্টার বকবকানি বকবকানি শুনে শুনে, চোখের জল, তোমার চোখের জল লাগবে সবার জীবনে, সবার চোখের জল না লেগে 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 হয়ে গেছে সবার। তুমি কি ভাবো তোমার একারই প্রবলেম, তোমার একারই প্রবলেম, তোমার হাজবেন্ড মারা গেছে, তোমার মাদের নিয়ে থাকতে হচ্ছে, তোমার ছেলের পড়াশোনা, তোমার এই ওই তাই এইসব বলছো, রোজকার খরচা, গুগল পে নাম্বার দিয়ে দিচ্ছ, এখন তো গুগল পেতে ভালোই ঢুকবে টাকা, তোমাদের চিন্তা, তোদের জ্বলবে আম
তোমার তাতেই চলবে, তোদের চলবে না, এবার থেকে বলবে ইউটিউবের চলবে, তোমার তাতেই চলবে, এটা বলবে। বেস্ট বেস্ট, আরো ভালো কন্টেন্ট দিচ্ছি। পটিতে যাও, পটি করো, পটির কি কালার হচ্ছে, কি শেপ বের হচ্ছে, কি গন্ধ হচ্ছে সেগুলোও বলো। দেখবে কিছু লোক আছে যারা গিয়ে ওটাই করবে, তোমার লাভার্সরা, লাভার্স তোমার তো আবার লাভার্স আছে প্রচুর, যারা তোমাকে গিফট পাঠায়, জিনিস দেয়, সেই লাভার্সরা তোমাকে তোমার সেটাও সেটাও পছন্দ করবে, বিশ্বাস করো সেটাও করবে। এতদিন মনে হতো যে ফালতু জামা কাপড় পরলে, মানে গরম লাগছে আমার, ফালতু জামা কাপড় পরলে কেউ সঙ্গ দেবে না, কেউ কিছু করবে না, কেউ দেখবে না, কে বললো? সবাই দেখে, সবাই এনজয় করে, সবাই সব কিছু করে। কিছু লোকের রুচি আসে যারা তোমার ক্যাটাগরি, তারা করে, কিছু লোক বজ্র, শিক্ষা দীক্ষা আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তারা করতে পারবে না, তাই তারা করে না, সোজা কথা। করো ভিডিও, করো যা ইচ্ছে করো গুরু, যা ইচ্ছে করো, যেভাবে ইচ্ছে ইনকাম করো, বাট লোককে নোংরা কথাটা বলো না। এই সীমাদি বনিদি তাদের বাচ্চা নিয়ে আবার শুরু করেছো ক্যাসেরা মগিরি, এগুলো বন্ধ করো, এগুলো জাস্ট বন্ধ করো। তোমাদের এই ব্যবসা অনেক চলছে, এই ব্যবসাগুলো বন্ধ করো, স্টপ, নোংরামি বন্ধ করো। আর রিপোর্ট আমরা করে যাব, ডোন্ট থিঙ্ক সীমাদি বলেছে বলে রিপোর্ট করছি, একদমই নয়, একদমই নয়, আমরা করছি, আমরা করে যাব, রিপোর্ট কন্টিনিউ করে দেব, করে যাব, কি করতে পারো করে নিও, বন্ধ যতদিন করবে না ততদিন করব। চলো বাই বন্ধুরা, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, খুব মাথাটা গরম ছিল তাই বাধ্য হয়ে ভিডিওগুলো দেখে, ফোনে একটুও চার্জ নেই, তারপরেও আমি ভিডিও বানাতে বসলাম, অনেক কিছু বললাম, জানি না তোমাদের কেমন লাগবে, কার কী কমেন্ট আসবে। যদি পারো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, আর পারো তো ওর পর্যন্ত পৌঁছে দিও, কারণ ওর কেয়ার ইয়েতে কোনো অভিশাপে চোখের জলে কারুর কিছু যায় আসবে না, শুকুনের অভিশাপে গরু মরে না। চলো বাই, টাটা। আমি আজকে একদম মানে শেষ করছি, অনেক বড় একটা ভিডিও বানিয়ে ফেলেছি, কথা বলতে গিয়ে আমি টাইমটা দেখিনি, তো ওর জন্য এত বড় ভিডিও হয়ে গেল। আর থ্যাংক ইউ সবাই পাশে থাকার জন্য, আমি আর এত নেগেটিভিটি মানে পাচ্ছি না মানে ভিডিওতে করতে। নেক্সট আমি এবার আমার নিজস্ব হেয়ার কেয়ার, স্কিন কেয়ার নিয়ে আমি ভিডিও আনবো, তোমরা দেখো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর যখন খারাপ কিছু দেখবো অবশ্যই তখন আমি আবার এরকম ভিডিও আনবো, আনবো, সেটা আমাকে কেউ বারণ করলেও শুনবো না। খারাপ কিছু জিনিস দেখলে আমি কথা বলবোই, আমার পয়েন্ট আমি রাখবো। চলো বাই, লাভ ইউ অল, গুড নাইট, সব বড়দের নম প্রণাম আর ছোটদের ভালোবাসা, আমার বয়সী যারা আছো তাদের সবাইকে ভালোবাসা, সবাই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, গুড নাইট, বাই।